সমগ্র রাজ্যতে বর্তমান রাসর পরিবেশ আর নগাঁওর যে উপর পথরি যে রাস উদযাপন কমিটির যে রাসর আয়োজন করেছিলে সেই রাসত এগারী আইতাই রাস নচার দৃশ্যাংশ ভাইরাল হয়েছিল আর সেই ভিডিও চার পিছন মুখ্যমন্ত্রীগুলো রাজ্যের মুখ্যমন্ত্রীগুলো আনন্দিত হয়ে পড়ছিল আর শুভেচ্ছা বার্তা প্রেরণ করেছিল সামাজিক মাধ্যমের জড়িয়ে আর আইতাই মুখ্যমন্ত্রীর বার্তা পায় আইতাও আনন্দিত হয়ে পড়ছে। আইতা মীনা মেধি আমার আছে। আইতা, মুখ্যমন্ত্রী আপনার রাস চাই খুব ভাল পাইছে? হ্যাঁ, মুখ্যমন্ত্রী মেসেজও দিছে মুখ্যমন্ত্রী বহুত বহুত ধন্যবাদ। অশেষ ধন্যবাদ। আর মই খুব শুভেচ্ছা জানিছো তেওঁলোকে যে চিরদিন জীবিত হয়ে থাকে আর রাতিবাদ বিলাই যেন তেওঁলোক গুণগান গাবলে আকৌ শক্তি দিয়ে আগলোক যেন তেওঁলোকৰ কর্মখিনি করব পাৰো তার কারণে মুখ্যমন্ত্রীর ওচৰত প্রার্থনা জানাইছো যে তেওঁ দীর্ঘজীৱী হয়ে থাকক, রাইজর কর্ম করক আর মঙ্গলে থাকক, তেওঁ পতি পুত্র যি লড়া ছোৱালী আছে সকলকে তেওঁ ভগবানে ভালে রাখক, আগলোকো যেন ঈশ্বরক সেবিব শক্তি দি ভক্তি পাত্র করে, এইখানে প্রার্থনা। আপনার বয়স কিমান হয়েছে? মই 66। আর আপনি কিমান বয়সৰ পৰা ৰাস নাচিছে? মই এবাৰ নাচিছো মানে আপনার 1978 চনত এবাৰ নাচিছো, 69 চনত এবাৰ নাচিছো, 70 চনত নাচিছো, 71 চনত দিয়াই হল। তার মানে ৰাসৰ গোপী চায়ে দাদা পছন্দ কৰিছে। এখন গুটি নাচিছিল, তাদের জ্ঞানপাতি আছে, আগতে জ্ঞানপাতি বজাইছিল, তার সে ওচৰে নাচা দেখি দাদাই মানে পছন্দ করলে, পছন্দ করে যে বৌক আছে, বৌক কলে যে মই এনেকে রাস চাব যাওয়া ছোৱালীজনী দেখা পেছো, সেইজনী ছোৱালীকে মোক বিয়া দি পাতি দিব লাগে। এটা তেওঁলোকৰ যিজন বৌক আমার লগত চিনাকি আছে, এটা তেওঁ কৈছে মোৰ চিনাকি মানুহ এজন আছে, যদি সেই চিনাকি ছোৱালীজনী হয় তেতিয়া তোৰ পছন্দ হয় যদি বিয়া পাতিম। তারপর আহিল তেওঁলোকে সোধা পোছা করলে, যেটা ইয়াত আমাক কৈছে মা দেউতা আগত, তেতিয়াহে গম পাইছো যে রাস চাই পেলাই পছন্দ করে মানে ছোৱালী চাব আহিছে। তারপর কি কৈছে ছোৱালী মোৰ অধমৰ লৰা এটা ছোৱালী তিনিজনী, ছোৱালী বিয়া দিলো তিনিজনী, লৰাও বিয়া ধৰিল, এতিয়া লৰাৰ নাতি নাতিনীও বিয়া হল। কি কৈছে তাৰমানে যেতিয়া তালখন বাজিল ৰিহাৰ্চেল কৰিলে ৰাইসকলে, ৰিহাৰ্চেল কৰা দেখি মনটো এনেকুৱা লাগিছে তাৰমানে মোৰ এখন ভৰি ভাঙা, কঁকালটো ভাঙা। এতিয়া কোনোবাজনে ক'লে তাৰমানে দেখাও গুটি নাচিব যোৱা মই ৰাস্তাদি দেখা পালোঁ, দেখা পাই মই মনটো এনেকুৱা লাগিছে যেন তেওঁলোকৰ লগত মানে নাচিম নেকি। তাৰপৰা তেওঁলোকে যায় মানে নামঘৰ পোৱাই নাই, মই লাখুটি লৈ লৈ একদম তুফান কৈছোঁ তেওঁলোকক ওচৰত যাব ৰিহাৰ্চেলত টান বুলি গৈ পেলাই মানুহজনক সুধিছোঁ মোক এনেকৈ ৰাসত নাচিব ইচ্ছা কৰিছে মোক জানো কৃষ্ণ ৰাধা ভাল হৈছিল নেকি? কি কৈছে কি কৈছে ৰাধা কৃষ্ণ ভাল? ৰাধা কৃষ্ণ মই ভাল হোৱা নাই, নাচিমি কেনেকৈ, এতিয়া ভৰি ভাঙা কঁকাল ভাঙা মই কেনেকৈ নাচিম, গুপি হৈ নাচিছোঁ। এতিয়া বিহু এটা গাবলৈ মন কৰিছিলে আপুনি, বিহু এটা গাম বুলি দেখি মগা গিন গিন গা গা পিপি পাপা কৰে মোৰা জাগা, অ পানী মলা দে মোক এসাৰি মাত, পৰ্বতে পৰ্বতে বগাব পাৰো মই লতানো বগাবলৈ টান, জুৰিয়া হাতীকো বলাব পাৰ তই বুকে নৈ পলোৱা টান। মীনা মেধি এইগৰাকী আইতা তেওঁ যথেষ্ট অসুস্থ কিন্তু তেওঁ ৰাসৰ আনন্দত তেওঁ মৰতলীয়া হৈছিলে, তেওঁ ৰাস নাচিছিলে অসুস্থ অৱস্থাৰে আৰু তেওঁৰ ৰাস নাচ দেখি আমি পুনৰ ৰাসৰ এটা কলি গৈছে নয়ন ভৰিছা পতিত পাবনহে অপতিত পাবন। দেখিবলৈ পোৱা গৈছে যে আইতাই এই বয়সতো যথেষ্ট আনন্দিত আৰু তেওঁ এইদৰে যি মুখ্যমন্ত্রী বার্তা পড়ার পিছন আর আনন্দিত হয়ে পড়ছে আর মুখ্যমন্ত্রীকে তো দীর্ঘজীবী হয় দীর্ঘজীবী হওয়ার আশীর্বাদ প্রদান করেছে।
বজাইছে মোহানাবেন নারায়ণ ধৰিছা পতি